জুনাইদ বলির সাথে কুস্তি খেলতে গিয়ে জানের মায়া ত্যাগ করতে পারি না। যেমন একটা আসার দিয়ে শুধু পিঠ লাগবে তাই নয়, পুরো শরীর থেকে সব কিছু বের করে ফেলবে। যারা অফিসের মধ্যে ছিল, যারা দায়িত্বরত ছিল নাম তোলার জন্য, এর একজনের দিকে একজন থাকি হাসাহাসি শুরু করলেন। পুরা এলাকার মধ্যে, পুরা বাগদাদের মধ্যে খবর হয়ে গেল, একজন বলি এসেছে জুনাইদ বুগদাদির সাথে বলি খেলবে, কুস্তি খেলবে। চারদিকে মানুষ, মাথার মাথা, ডানে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, টিলার উপরে মানুষ, গাছের উপরে মানুষ, মানুষ ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছে না। উনি আবার জুনাইদ বুগদাদির সাথে, জুনাইদ বলির সাথে কুস্তি খেলবে? এইগুলি তো মনে হয় রাজা আমাদের সাথে মশকারা শুরু করেছে। ডাক দিলেন, আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেলেছো গো আল্লাহ? একদিকে আওলাদ রাসূল, আরেকদিকে দুনিয়ার সম্মান। হযরত জুনাইদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাই, উনার প্রথম জীবন ছিলেন, উনি বাগদাদের একজন বলি, বাগদাদের একজন কুস্তি, কুস্তির বলি। কেমন কুস্তি? উনি এক হাত দিয়া 10-12 জন বলিকে মাটির মধ্যে পিঠ লাগাইয়া দিতেন। এত বড় বলি, এত বড় পালোয়ান, বাগদাদ শহরের তৎকালীন রাজা, উনাকে নিয়ে গর্ব করত। আমার কাছে যে জুনাইদ বুগদাদি বলি আছে, জুনাইদ বলির মতো পৃথিবীর কোনো জায়গায় এইরকম বলি আর নাই। এইরকম করে উনি সব সময় উনাকে নিয়ে অহংকার করতেন, উনাকে নিয়ে গর্ববোধ করতেন। এক সময় ওই রাজা এলান করে দিলেন, যারা ঢুল পিটে তাদের মাধ্যমে রাজকীয় ভাবে উনি পুরা বাগদাদের মধ্যে এলান করে দিলেন। এলানটা হলো, কেউ যদি জুনাইদ, ওই জুনাইদ বলির, জুনাইদ বুগদাদির পিঠ যদি মাটিতে লাগাইতে পারে, তাকে অনেক স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। জোরে বলি সুবহানাল্লাহ। পুরস্কার ঘোষণা হয়ে গেল। কেউ যদি এরকম বলি থাকে, মূলত রাজার পক্ষ থেকে এটা হলো একটা হেকমত। মানে এই দেশের মধ্যে বড় আর কোনো পালোয়ান আছে কিনা এটা যাচাই করা। এটা যখন এলান করলেন কেউ আসে না, সবাই চিন্তা করে জুনাইদ বলির সাথে কুস্তি খেলতে গিয়ে জানের মায়া ত্যাগ করতে পারি না। যেমন একটা আসার দিয়ে শুধু পিঠ লাগবে তাই নয়, পুরো শরীর থেকে সব কিছু বের করে ফেলবে। এত বড় পালোয়ান ছিলেন, জোরে বলি সুবহানাল্লাহ। কেউ আসে না, কিন্তু একজন এই ঘোষণা যখন জানতে পারলেন, একজন আওলাদের রাসূল, উনি একবারে বৃদ্ধ আওলাদের রাসূল, উনি যখন সেই এলান শুনতে পাইলেন, সেই এলান যখন জানতে পারলেন, বৃদ্ধ কোনো মতে লাঠিতে ভর দিয়া হাঁটে, জোরে বাতাস আসলে পড়ে যাবে। ওই রকম একজন আওলাদের রাসূল, আমার নবীর আওলাদ, এই ঘোষণাটা যখন শুনতে পেলেন, উনি রাজ দরবারে যেখানে ওই বলি সাথে জুনাইদ বুগদাদির সাথে যিনি খেলবেন, যার নাম ওখানে লিখবেন, যিনি নাম লিখাতে চান, রাজকীয়ভাবে যে অফিস রয়েছে ওখানে উনি গেলেন। যাওয়ার পরে এরা জিজ্ঞেস করলেন, এখানে কেন আসলেন? আপনি রাজদরবারে যান, এখানে ভিক্ষা দেওয়া হয় না। ওই মুরব্বী, ওই বৃদ্ধ বলে, আমি ভিক্ষা নেওয়ার জন্য আসি নাই, এখানে আমি নাম লেখার জন্য এসেছি। সবাই জিজ্ঞেস করলেন, কিসের নাম? তখন ওই বৃদ্ধটা জবাব দেয়, জুনাইদ বলির সাথে আমি কুস্তি খেলার জন্য নাম দিতে এসেছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে যারা অফিসের মধ্যে ছিল, যারা দায়িত্বরত ছিল নাম তোলার জন্য, এর একজনের দিকে একজন তাকে হাসাহাসি শুরু করলেন। কি বলে, কোথায় কি আর কোথায় কি, জুনাইদ বুগদাদির বাতাস খেলে, বাতাস খেয়ে পড়ে যাবে এই রকম। একেবারে একেবারে চিকন মানুষটা, চিকন তো চিকন, বয়স হয়ে গেছে, লাঠিতে ভর দিয়ে হাঁটতে তার কষ্ট হয়ে যায়, সেই নাকি জুনাইদ বুগদাদির সাথে খেলবে। আবার তারা জিজ্ঞেস করলেন, আপনার মাথা ঠিক আছে?
আপনি জুনাইদ বাগদাদির সাথে খেলার জন্য নাম দিতে এসেছেন, আপনার মাথা ঠিক আছে নি? ওই বৃদ্ধটা বলল, আমার সুস্থ মস্তিষ্কে আমি স্বাক্ষর দিতে এসেছি। তখন এরা যখন নাম তুলতে চায় না, এই বৃদ্ধ বলল তাদেরকে, তোমাদেরকে কেনে কেন রাখা হয়েছে? তোমাদের চাকরি কি, তোমাদের কাজ কি? তারা বলল, আমাদের কাজ হলো কোনো ব্যক্তি যদি নাম দিতে আসে, নাম তোলা, তাহলে আপনাদের আপনাদের দায়িত্ব পালন করুন। তখন নাম তুললেন, পুরা এলাকার মধ্যে, পুরা বাগদাদের মধ্যে খবর হয়ে গেল, একজন বলি এসেছে জুনাইদ বাগদাদির সাথে বলি খেলবে, কুস্তি খেলবে। পুরা বাগদাদের মানুষ আশ্চর্য হয়ে গেল, হায় হায়, এত আমার বাগদাদের মধ্যে আমরা জেনেছি জুনাইদ বাগদাদির চেয়ে আর বড় বলি নাই, এবং বাগদাদের আশেপাশে কোন এলাকার মধ্যে এত বড় বলি নাই, কিন্তু জুনাইদ বাগদাদির সাথে কুস্তি খেলবে, তাকে দেখতে হবে কেমন বলি কেমন খেলবে, এটা তো সবার আশা। আপনারা যে এই ঘটনাটি শুনছেন, আপনাদেরও জানতে ইচ্ছে করছে, তাই না? কেমন খেলে ওই জুনাইদ বাগদাদির এবং এই বলির খেলা, কখন খেলবে, কোথায় খেলবে, মাঠ নির্ধারণ হয়ে গেল। চারদিকে প্রচার করে দিলেন, ওই দিন ওই তারিখ জুনাইদ বাগদাদির সাথে একজন নতুন বলি কুস্তি খেলবে। কুস্তি খেলার আগে, প্রায় 5-6 ঘন্টা আগে, মানুষ জড়ো হয়ে গেল, চারদিকে মানুষ, মাথার মাথা, ডানে মানুষ, বামে মানুষ, সামনে মানুষ, পিলার উপরে মানুষ, গাছের উপরে মানুষ, মানুষ ছাড়া কোনো কিছু দেখা যাচ্ছে না, যেদিকে যায় সেদিকে মাথা, যেহেতু সবার তো দেখার ইচ্ছা জুনাইদ বাগদাদি এত বড় বলির সাথে আরেকজন বলি কুস্তি খেলবে, কেমন বলি। একদিকে জুনাইদ বাগদাদি বলি, একদিকে রিহার্সেল করছেন উনি, আর ওইদিকে ঘোষণা হচ্ছে, এ পর্যায়ে আপনাদের মাঝে মাঠের মধ্যে উপস্থিত হচ্ছেন যিনি জুনাইদ বাগদাদির সাথে বলি খেলবে, জুনাইদ বলির সাথে কুস্তি খেলবে, উনি এই পর্যায়ে মাঠের মধ্যে আসছেন। সবার চোখ কিন্তু যেদিক দিয়ে আসবে সেদিকে, কিন্তু আসছে বলে যখন ঘোষণা করা হলো, এসে গেছে যখন বলা হলো, যখন ডাকডুল পিটানো হলো, দেখে একজন মুরব্বী লাঠিতে ভর করে কোনো মতে হাঁটতে পারতেছে, উনি যখন আসলো, এসে গেছে যখন বলছে, সবাই উনাকে দেখার সাথে সাথে পুরা মাঠের চারদিকে যেই মানুষ ছিল সবাই হাসাহাসি শুরু করলো, জোরে বলি না আউযুবিল্লাহ, সবাই হাসাহাসি শুরু করলো, কি উনি আবার জুনাইদ বাগদাদির সাথে, জুনাইদ বলির সাথে কুস্তি খেলবে? এইগুলি তো মনে হয় রাজা আমাদের সাথে মশকরা শুরু করেছে, জুনাইদ বাগদাদির সাথে কুস্তি খেলতে হবে না, জুনাইদ বাগদাদির উনার বাহু যখন নাড়বে ওই বাহুর বাতাসে ওই ব্যক্তি পড়ে যাবে, আবার নাকি উনি কুস্তি খেলবে, কোথায় কি, কোথায় কি? মনে হয় উপহাস করার জন্য রাজা মনে হয় আমাদেরকে এনেছে, আবার বলে না না, মনে হয় এখানে কোনো হেকমত থাকতে পারে, এটার ভিতরে কোনো রকম জোর থাকতে পারে, না হয় উনি কেমনে জুনাইদ বাগদাদির সাথে খেলবে। তবু যখন দূর দূরান্ত থেকে এসেছি, দেখে যাই কুস্তিটা কেমন হয়, বাতাসে পড়ে নাকি গুতা দিয়ে ফেলে, কিভাবে ফেলে একটু দেখতে হবে। হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাই, উনি মাসে মাঠে এক পাশে খেলছেন, এক পাশে উনি রিহার্সেল করছেন, এমন সময়ের মধ্যে ওই বৃদ্ধটা কোনো মতে এসে এখানে যারা রক্ষী আছে তাদেরকে বলছেন, এ জুনাইদ বাগদাদির সাথে আমি একটু কথা বলতে চাই। হ্যাঁ, জুনাইদ বাগদাদির সাথে কথা বলতে চাই, ঠিক আছে, খেলা খেলার আগে তো সবাই একটু কী করে একজনের সাথে একজন সাক্ষাৎ করে, এই অধিকার তো আছে। হ্যাঁ ঠিক আছে, যান। দুইজনের সাথে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কিরে মুরব্বী উনি আমার সাথে খেলবে, এটা তো কিছু বুঝতে পারলাম না। ওই মুরব্বী বলে, জুনাইদ একটু কষ্ট দেব, কানটা একটু আমার কাছে আনবেন নি, আমি আপনার সাথে যে কথা বলবো
এই শক্তি আমার কাছে নাই আপনার কান বরাবর মুখ দেওয়ার জন্যে, আমার কাছে শক্তি নাই আপনার কানটুকু আমার নিকটে আনবেননি। জোনায়েদ বুগদাদি কান পেতে দিলেন, আর বৃদ্ধটা বললেন, জোনায়েদ রে আমি তোমার সাথে খেলতে পারবো না, এটা তুমিও জানো আমিও জানি পৃথিবীর সবাই জানে, যারা হাজির আজ হয়েছে দেখার জন্য তারাইও জানে, জোনায়েদ আমি এসেছি কুস্তি খেলার জন্য নয়, আমি এসেছি পুরস্কারের আশায়, কেননা জোনায়েদ আমি গলাম একজন আওলাদের রাসূল, আমি উপবাস তিন চার দিন পর্যন্ত আমার ঘরের মধ্যে যারা রয়েছে আমার স্ত্রী পুত্র সন্তান সন্ততি তারাই তো আওলাদের রাসূল, তারাই তো আমার সাথে সম্পৃক্ত, তারাই উপবাস। জোনায়েদ তুমি যদি আমার গায়ের সাথে লেগে একটু যদি পড়ার নাটক করো তাহলে আমি কিছু পুরস্কার পাবো, এই পুরস্কার নিয়ে আমি বাকি জীবনটা আমার আওলাদগণকে নিয়ে পরিবার বর্গকে নিয়ে আমি পৃথিবীর মধ্যে কাটিয়ে দিতে পারবো। জোনায়েদ বুগদাদি চিন্তায় পড়ে গেলেন, ডাক দিলেন, আল্লাহ তুমি আমাকে কোন পরীক্ষার মধ্যে ফেলেছো গো আল্লাহ, একদিকে আওলাদ রাসূল আর একদিকে দুনিয়ার সম্মান, আমি যদি কোনো মোটা একজন সামর্থ্যবান শক্তিমান বলি থেকে যদি আসার খাইতাম তাহলে দুনিয়ার মানুষকে আমি মুখ দেখাইতে পারতাম কোনো মতে, আমি ওনার থেকে যদি পড়ে যাই ওনার গায়ের সাথে লেগে যদি পড়ে যাই তাহলে আমি দুনিয়ার মানুষকে চেহারা কিভাবে দেখাবো। আবার চিন্তা করছেন, আমি ওই ব্যক্তি আওলাদ রাসূলকে যদি আসার দিই তাহলে কাল কিয়ামতের ময়দানে আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন নবীকে আমার চেহারা কেমনে দেখাবো। উনি পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, আল্লাহ আমি কোনটা করব, আওলাদ রাসূলকে আসার দিয়ে দুনিয়া চাইব নাকি দুনিয়া আসার দিয়ে আমি নিজে আসারকে আওলাদ রাসূলের মহাব্বত অন্তরে ধারণ করব নবীর ভালোবাসার জন্য। পরীক্ষার মধ্যে পড়ে গেলেন, এক সময় নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আমি জোনায়েদ বুগদাদি দুনিয়া ত্যাগ করলাম, আমি দুনিয়াকে লাথি মারলাম, আমি আওলাদ রাসূলের কাছ থেকে আসারকে আমি দুনিয়া ত্যাগ করলাম। জোর বলি আল্লাহু আকবার। শুরু হয়ে গেল বলি, জোনায়েদ বুগদাদি কাছে আসলেন, উনিও কাছে আসলেন, ও আওলাদ রাসূল ওনার তো কোনো শক্তি নাই, উনি কোনো মতে ওনার এভাবে হাতটা এভাবে লাগাইলেন, জোনায়েদ বুগদাদি ঠাস করে নাটক করে পড়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। উনি যখন পড়ে গেলেন ওনার গায়ের সাথে লাগার সাথে সাথে পুরা মাঠের মধ্যে হইচই পড়ে গেল, হায় এটা কি আবার, গায়ের সাথে লাগার সাথে সাথে পড়ে গেল, এখানে মনে হয় কোনো চক্রান্ত হয়েছে, আবার হোক। আবার দিলেন দ্বিতীয়বার, ওই জোনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি আবার আওলাদ রাসূলের গায়ের সাথে লেগে আবার পড়ে গেল, আবার দিলেন তৃতীয়বার, আবার পড়ে গেলেন। দুনিয়ার মানুষরা সি সি করে ওনাকে নিন্দা জানিয়ে দুনিয়ার মানুষরা যার যার ঘরের মধ্যে চলে গেলেন, আর জোনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই রাজা ডাকলেন, আর আওলাদ রাসূলকে পুরস্কার দিয়ে ওনাকে পাঠিয়ে দিলেন, উনি মনের আনন্দে ঘরের মধ্যে চলে গেলেন, আর জোনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহিকে ওই রাজা ডাকলেন, এই জোনায়েদ তুমি যদি একজন মোটা পলোয়ান একজন বলি থেকে যদি কুস্তি খেয়ে যদি পড়ে যাইতা আমি দুনিয়ার মানুষকে জবাব দিতে পারতাম, আমার রাজ্যের মানুষকে আমি জবাব দিতে পারতাম, কিন্তু জোনায়েদ তুমি একজন এমন একজন ব্যক্তি থেকে আসার খেয়েছ যেই ব্যক্তিকে একজন দশ বছরের ছেলে পর্যন্ত আসার দিতে পারবে, তুমি আমার মান ইজ্জত সব দুনিশ্চিত করে দিয়েছ জোনায়েদ, আমার রাজকীয় যেই তুমি এতদিন রাজকীয় সুবিধা ভোগ করেছ সব কিছু ক্যান্সেল, এবং আমি তোমাকে হুকুম করছি সূর্য ডুবার আগে আগে তুমি এই রাজ্য ছেড়ে চলে যাও, তুমি যদি সূর্য ডুবার পরে আমার রাজ্যের মধ্যে যদি আমার রক্ষীরা যদি তোমাকে পায় তোমাকে আমি হত্যা করবো। জোরে বলি নাউযুবিল্লাহ। জোনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাই
উনি মনের মধ্যে দুঃখ নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে নবীর ভালোবাসায় সব কিছু উজাড় করে উনি রওনা দিলেন ওই বাগদাদ নগরী থেকে হাঁটতে 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 এক সময় সূর্য ডুবে গেল উনি মাগরিবের নামাজ আদায় করলেন আপা আবার হাঁটা শুরু করলেন হাঁটতে হাঁটতে ওই এলাকার বাহিরে গিয়ে আরেকটা এলাকায় গেলেন এশারের ওয়াক্ত হয়ে গেল উনি একটা মুসাফির খানার মধ্যে অবস্থান করলেন ওখানে এশারের নামাজ পড়ে যখন উনি ঘুম গেলেন ঘুমের মধ্যে আমার দয়াল নবী এসে গেলেন জুনাইদ জুনাইদ রে দুনিয়ার সব মায়া ত্যাগ করে আমার আওলাদের মহাব্বত নিয়ে আমি নবীকে রাজি করার জন্য দুনিয়ার সব ওই রাজার পক্ষ থেকে সুবিধা আয়েশ আরাম সব কিছু তুমি ত্যাগ করে দিয়েছ আমি নবীর ভালোবাসার কারণে আমার আওলাদকে মহাব্বত করেছ সেই জন্য জুনায়েদ আমি আর মদিনাতুল মনোয়ারায় থাকতে পারি নাই তোমাকে আমি এখানে দেখতে চলে এসেছি জোরে বলি সুবহানাল্লাহ এরপর জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহ এমন একজন আল্লাহর ওলি হলেন যিনি ওলি নয় ওলি কামেল নয় উনি ছিলেন ওলি মুকাম্মেল শুধু ওলি মুকাম্মেল নয় আল্লাহ রাব্বুল ইজ্জত উনার ভিতরে এমন পাওয়ার দিয়েছে উনি একজন কাশফ কারামাতওয়ালা আল্লাহর ওলি হয়ে গেলেন আমার গৌসে পাক পর্যন্ত ওই জুনায়েদ বুগদাদি রহমতুল্লাহ আলাইহিকে অনুসরণ অনুকরণ করেছেন জোরে বলি সুবহানাল্লাহ